ময়নার বাগচায় অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করলেন বিধায়ক অশোক দিন্ডা। গত পঞ্চায়েত নির্বাচনের সময় বাগচাবাসীকে ময়নার বিধায়ক অশোক দিন্ডা কথা দিয়েছিলেন অ্যাম্বুলেন্স পরিষেবা দেবেন। আজ কথা রাখলেন ময়নার বিধায়ক অশোক দিন্ডা, উদ্বোধন করলেন অ্যাম্বুলেন্স পরিষেবা। আজ সকাল 11টা নাগাদ বাগচা গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ময়নার বিধায়ক অশোক দিন্ডা, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য উত্তম সিংহ, বাগচার প্রধান সম্রাট সামন্ত, উপপ্রধান প্রসেনজিৎ ভৌমিক, পঞ্চায়েত সমিতির সদস্য পঞ্চানন মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী সুশান্ত মিদ্দা সহ বাগচা গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিগণ, অফিস স্টাফ সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ। এই অনুষ্ঠানে ময়নার বিধায়ক অশোক দিন্ডা বাগচাবাসীকে আগামী দিনে একাধিক পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেন। সব শেষে বিধায়কের ফিতে কেটে অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। এই প্রসঙ্গে ময়নার বিধায়ক অশোক দিন্ডা এবং বাগচার গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্রাট সামন্ত, উপপ্রধান প্রসেনজিৎ ভৌমিক, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য উত্তম সিংহ কি জানিয়েছেন শোনাব আপনাদের। বাগচা গ্রাম পঞ্চায়েতে প্রায় 40,000 মানুষের বসবাস। এখানে খুব দুস্থ ফ্যামিলি, যারা অনেক গাড়ির অভাবে অনেক রুগী তারা সুচিকিৎসার জন্য হসপিটাল কিংবা কোথাও কলকাতার মতো জায়গাতে যেতে খুব অসুবিধা হয়। তাই বাগচা গ্রাম পঞ্চায়েতে একটা অ্যাম্বুলেন্স খুব জরুরি ছিল এবং সেই অনুযায়ী আমরা আমাদের বিধায়ক সাহেবকে বলি যে একটা যাতে অ্যাম্বুলেন্স আমাদের বাগচা গ্রাম পঞ্চায়েতে উনি প্রদান করেন। সেই পরিপ্রেক্ষিতে উনি কথা দিয়েছিলেন যে পঞ্চায়েত নির্বাচনে আমাদের পরেই উনি আমাদের বাগচা গ্রাম পঞ্চায়েতে অ্যাম্বুলেন্স দেবে যদি আমরা ক্ষমতায় আসি। তো সেই পরিপ্রেক্ষিতে উনি অ্যাম্বুলেন্স দিয়েছেন, আজকে তার শুভ উদ্বোধন হলো। এবারে বাগচা গ্রাম পঞ্চায়েতে যে সমস্ত এলাকাগুলো খুব রাস্তাঘাট খুব খারাপ, বিগত দিন যারা ক্ষমতায় ছিল তারা রাস্তাঘাট অনেক কিছু প্রবলেম রেখে গেছে। এবার আমরা আসার পর প্রায় 3 কোটি টাকার উপরে আমরা কাজ করেছি এবং বাকি যে কাজ বহু টেন্ডার হয়ে আছে, রাস্তাঘাটগুলো হয়ে যাবে। কিন্তু রাস্তা এত ছোট, যেখানে বড় অ্যাম্বুলেন্স কিংবা কোনো গাড়ি ঢুকতে খুব অসুবিধা হয়। সেই পরিপ্রেক্ষিতে আমরা একটা বিধায়ক সাহেবের তরফ থেকে যে ইকো টাইপের একটা অ্যাম্বুলেন্স পেয়েছি, এটার জন্য আমরা বাগচা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এবং বাগচা গ্রামবাসী বাগচা সমস্ত মানুষের পক্ষ থেকে আমরা বিধায়ক সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই যে বিগত দিন এইভাবে উনি আমাদের পাশে থাকুক, পাশে থেকে গ্রামের উন্নয়নের ক্ষেত্রে, সাধারণ পিছিয়ে পড়া মানুষের উন্নয়নের ক্ষেত্রে যাতে উনি সর্বদা কাজে লাগে, সেটুকু আমাদের অনুরোধ। এবং বিশেষ করে আপনারা জানেন যে বাগচা গ্রাম পঞ্চায়েত যেভাবে দুর্ধর্ষ গণ্ডগোল এলাকা ছিল, আমরা ক্ষমতায় আসার পর যাতে সেই শান্তি শৃঙ্খলা বজায় রেখে সমস্ত রকমের যাতে এলাকার মানুষ তার সুষ্ঠুভাবে পরিষেবাগুলো পায়, সেজন্য আমরা সচেষ্ট চেষ্টা করছি যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। এবং আজকের এই উদ্বোধনে আমাদের বিডিও স্যার আসার কথা ছিল এবং শাহজাহান বাবু আসার কথা ছিল, মানে সভাপতি, কিন্তু ওনারা কী পরিপ্রেক্ষিতে আসেনি সেটা আমাদের হয়তো জানা নেই, কিন্তু বিডিও স্যার বলেছিল যে তার মিটিংয়ের কারণবশত উনি আসেননি। তবে এটুকু আমরা আশাবাদী ছিলাম, ওনারা এলে আরও হয়তো ভালো হতো, ওনাদের কাছে আরও আমরা বাগচা গ্রাম পঞ্চায়েতের ডেভেলপের জন্য কিছু আবদার করতে পারতাম, এইভাবে যাতে আমাদের বাগচা গ্রাম পঞ্চায়েত শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা ভালোভাবে অঞ্চলটাকে চালাতে পারি, সাধারণ মানুষের পাবলিকের পরিষেবা দিতে পারি, এটুকু আমরা চাইব। বিগত দিন নিশ্চয়ই আমরা সমস্ত ফান্ড থেকে, বিধায়ক থেকে, এমপি ফান্ড থেকে, সমস্ত ফান্ড থেকে আমরা এলাকার ডেভেলপের জন্য অর্থ বরাদ্দ করবে, এটুকু আমরা আশাবাদী। আমার নাম প্রসেনজিৎ ভৌমিক, আমি বাগচা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আমাদের ময়নার বিধায়ক অশোক দিন্ডা মহাশয় আমাদের পঞ্চায়েত ভোটের আগে কথা দিয়েছিলেন যে পঞ্চায়েত ভোটের পরে উনি বাগচা গ্রাম পঞ্চায়েতকে একটা অ্যাম্বুলেন্স উপহার দেবেন, উনি কথা দিয়েছিলেন, কথা রাখলেন, আজকে সেই অ্যাম্বুলেন্স উনি গ্রাম পঞ্চায়েত হাতে তুলে দিলেন এবং আজকে গ্রাম পঞ্চায়েতের এই অ্যাম্বুলেন্সের শুভ সূচনা হলো। এবং আমরা এই এটা একদম ন্যূনতম কস্ট এবং আমাদের গ্রাম পঞ্চায়েত এলাকার সবচেয়ে পিছিয়ে পড়া যে সমস্ত পরিবারগুলো আছে, আমরা বাগচা গ্রাম পঞ্চায়েত চিন্তাভাবনা নিচ্ছি যাতে ওই পরিবারকে একদম সম্পূর্ণ বিনামূল্যে আমরা পরিষেবা দিতে পারি, সেই চিন্তাভাবনা আছে। এবং আমরা আজকে বিধায়ক সাহেবের কাছে আমরা আবেদন রাখলাম যে আমাদের বাগচা গ্রাম পঞ্চায়েতের মধ্যে এখনও দুটো প্রাইমারি স্কুল টালির আছে, যেগুলো প্রায় ভগ্নপ্রায় অবস্থা, সরকারের দৃষ্টি আকর্ষণ কেন হয়নি আমরা জানি না,
আমরা বিধায়ক সাহেবের কাছে আবেদন রেখেছি যে পরবর্তী দিনে পরবর্তী এই ফান্ডে যাতে উনি ওনার ফান্ড থেকে 15 লক্ষ টাকা দিয়ে দুটো স্কুলের বিল্ডিংয়ের ব্যবস্থা করেন। উনি কথা দিয়েছেন যে সেই কথাও রাখবেন এবং আমরা আজকে ওনার কথা মূল্য বুঝতে পারলাম এবং বাক্সা গ্রাম পঞ্চায়েত কেন সারা ময়নার মানুষ বুঝতে পারলেন। আমরা আশা রাখছি পরবর্তীকালে দুটো স্কুলের বিল্ডিংও ওনার ফান্ড থেকে আমরা পাবো। নাম ডেজিগনেশন? আমার নাম উত্তম সিং, আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ, ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগগার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিষয়টি জানতে এখনই ফোন করুন। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবাড়ির বাজার, আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেরা 9800303017, এছাড়া অসিত বেরা 9933222739।